হ্যালো বন্ধুরা, জব 24 বেঙ্গলি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি তিনটি সরকারি চাকরির আপডেট নিয়ে আলোচনা করব। আপনাদেরকে রাজ্যের সাব ডিভিশনাল অফিসে রিক্রুট করা হবে। আপনারা পশ্চিমবঙ্গে যে কোনো জেলার বাসিন্দায় জবগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং মিনিমাম গ্র্যাজুয়েট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত কিছু জেনে নেওয়া যাক। কার একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন এবং চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে প্রথম চাকরিটির অফিসিয়াল নোটিফিকেশন। তো এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার খাতড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে 8/12/2021 তারিখ রিলিজ করা হয়েছে। তো এখানে আপনাদেরকে পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে 30/4/2022 পর্যন্ত। সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লায়ার খাতড়াতে আপনাদেরকে নিয়োগ করা হবে। অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে একটি ভ্যাকেন্সি আছে। গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে এবং মিনিমাম 6 বছরের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে। ওয়ার্কিং নলেজ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 21 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে, যার হিসেব করবেন 1/11/2021 অনুযায়ী। তো এখানে 13,000 টাকা প্রতি মাসে আপনাদেরকে স্যালারি হিসেবে দেওয়া হবে। এখানে আপনারা আবেদন করতে পারবেন 9/12/2021 থেকে 16/12/2021 পর্যন্ত 11টা থেকে 4টে। তো এখানে আপনাদেরকে ড্রপ বক্সে আপনাদের সমস্ত ডিটেলস জমা দিয়ে আসতে হবে সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লায়ার খাতড়াতে। যে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে তা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ডেসক্রিপশানে পেয়ে যাবেন, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, বয়সের প্রমাণপত্র, এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস, আইডেন্টিটি প্রুফ হিসেবে ইপিআইসি আধার কার্ড বা পাসপোর্ট বা প্যান কার্ড, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সমস্ত ডিটেলস আপনাদেরকে অ্যাটাচ করে আপনাদের টেস্ট নেওয়া হবে 22/12/2021। রিপোর্টিং টাইম বলা হয়েছে 10টা। তো এখানে ভেনু বলা হয়েছে গুরুসদয় মঞ্চ অফিস অফ দ্য বিডিও খাতড়া বাঁকুড়া। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি এ ফোর সাইজে বের করে নেবেন এবং নির্দিষ্ট দিনের আগে সেখানে গিয়ে জমা দিয়ে আসতে পারেন। পরবর্তী ভ্যাকেন্সিটি বেরিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকরণ রানীবাঁধ ব্লক বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে 7/12/2021 তারিখ। তো এখানেও আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হচ্ছে। অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে একটি ভ্যাকেন্সি আছে। গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং 1 বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে। 21 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। 13,000 টাকা প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো এখানে 14/12/2021 11টা AM আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে বিরসা মুন্ডা অডিটোরিয়াম অফিস অফ দ্য বিডিও রানীবাঁধ বাঁকুড়া, এইখানে এই সেন্টারে। তো এখানে এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি এফোর সাইজে বের করে নেবেন এবং ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা নির্দিষ্ট দিনে সেখানে ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেতে অংশগ্রহণ করতে পারেন। পরবর্তী ভ্যাকেন্সিটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার নোয়ালহাটি 2 নম্বর ডেভেলপমেন্ট ব্লক লোহাপুর বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। তো এখানে আপনাদেরকে টেম্পোরারি বেসিসে অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুট করা হবে। গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে 1 বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। SC/SC প্রার্থীরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। 13,000 টাকা প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে। তো এখানে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে 15/12/2021 4টে পর্যন্ত। ব্লক ডেভেলপমেন্ট অফিস নলহাটি 2 নম্বর ডেভেলপমেন্ট ব্লক ডিস্ট্রিক্ট বীরভূম, এই ঠিকানে আপনাদের পোস্টের মাধ্যমে বা নিজে গিয়েও জমা দিয়ে আসতে পারেন। 15/12/2021 হচ্ছে আবেদন করার লাস্ট ডেট। তো আপনাদের সিলেকশন করা হবে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে। 17/12/2021 11টা থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে নলহাটি 2 নম্বর ডেভেলপমেন্ট ব্লকে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি এফোর সাইজে বের করে নেবেন এবং নির্দিষ্ট দিনের আগে সেখানে গিয়ে আপনারা জমা দিয়ে আসতে পারেন এবং অবশ্যই এটি আপনাদেরকে ক্যাপিটাল লেটারে ফিল করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং এই ধরনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।